जी ये पैडटार नाम आसले काटिंग पैड बा काटिंग मैट बला है। यहाँ हे 3x45 cm मैं एकदिगे 3 cm और एकदिगे 45 cm। काटिंग मैटा अस्थिर एक जिनिस मना है कारण ये आसले जदि टान मारि काटबे ठीक आछे एक एक रिपेयर हो जाए ठीक है। ये काटबे किन्तु एक एक रिपेयर हो जाए एटार पर जदि कोनो कागज पाती रेखे काटी सपोज काटब हाँ ये काटब কোনো সমস্যা হবে না। এই কাটিং ম্যাটটা একা একাই রিপেয়ার হয়ে যাবে। তো এটার দাম এর জন্য বেশি কারণ এটা সাধারণ প্লাস্টিকের মতো না বা সাধারণ ম্যাটের মতো না। সাধারণ ম্যাট যদি আমি এখানে কাটি এখানে যে কাটাটা হবে বা ছিদ্রটা হবে সেটা আর কখনোই রিপেয়ার হবে না। কিন্তু এই কাটিং ম্যাটে আমি যতই কাটি না কেন এটা কাটবে ঠিক আছে কিন্তু সাথে সাথে রিপেয়ার হয়ে যাবে। এই জিনিসটাও আমি দেখানোর চেষ্টা করব। আমি একটু মাইক্রোলেন্সের মাধ্যমে বোঝানোর চেষ্টা করছি যে এখানে আমি কাটবো এই দাগটা এক একাই যে নিজে ঠিক হয়ে যাবে এটা আমি একটু দেখানোর চেষ্টা করব। যে প্রচুর দাবলাম ঠিক আছে একা একা কিন্তু রিপেয়ার হয়ে যাচ্ছে। আসলে ক্যামেরাতে বোঝা যাচ্ছে না ঠিক আছে ক্যামেরাতে বোঝা যাচ্ছে না কিন্তু এক একা রিপেয়ার হয়ে যাচ্ছে। এই দাগগুলো সব এক একাই রিপেয়ার হয়ে যাচ্ছে। তো এটা হচ্ছে সব থেকে ম্যাজিক্যাল বৈশিষ্ট্য এই কাটিং ম্যাটের। তার আগে আমি দেখাই যে এটা আমরা কেন ব্যবহার করব। এটা আশা করি বলে দিতে হবে না কারণ এগুলো তো আমাদের কমন সেন্সের মধ্যে পড়ে। কখন ব্যবহার করব আমরা সোলারিং এর কাজ বা বিভিন্ন ধরনের জিনিস বানানোর ক্ষেত্রে এটা ব্যবহার করতে পারি তাহলে আমাদের পার্টেক্সের টেবিল বা কাচের টেবিল দাগ হবে না সে কারণে আমরা এটা ইউজ করতে পারি। আর এটার কিছু বৈশিষ্ট্য দেওয়া আছে যেমন আমি মাপ সুন্দরভাবে নিয়ে এটাকে কাটতে পারবো। অ্যাঙ্গেলের মাপটা এতেই দেওয়া আছে এটা উল্টালে আমি পারবো। যেমন এখানে আমার কাটতে হবে কোন করে কোনা করে যে 30° অ্যাঙ্গেল বা 90° অ্যাঙ্গেল আমি যেভাবে ইচ্ছা আমি কাটতে পারি স্কেল দিয়ে মাপলে কাটতে পারি। আমি দেখাই সরি আসলে ম্যাটটার কিচ্ছু হবে না ম্যাটটার কোনো ক্ষতি হবে না যতই কাটি না কেন। আমি জাস্ট এটা দেখালাম ঠিক আছে এবার আমি দেখাবো যে এটা কোথাও আঁচড় আছে কিনা। আমি কিন্তু কাটবো হ্যাঁ এক একাই রিপেয়ার হয়ে যাবে এক একাই কিছুক্ষণ পর রিপেয়ার হয়ে যাবে। তো জিনিসটা আমার কাছে খুব ভালো মনে হয় এই জন্য আমি দেখালাম। আর এই জিনিসটার নাম সবাই জানে না এটার নাম আসলে কাটিং ম্যাট। আসলে ইলেকট্রনিক্স জগৎ বলি বা মেকাট্রনিক্সের জগৎ বলি বা ইলেকট্রিক্যালের জগৎ বলি যে জগতে বলি না কেন প্রত্যেকটা জিনিস আমাদের সব কিছু জানতে হবে। জানলে ক্ষতি কী আমি যদি শেখাতে পারি তাহলে শেখার ধৈর্য আশা করি আপনাদের আছে।
তো এই কাটিং ম্যাটটা সামনে আমি ইউজ করব বিভিন্ন জিনিস বানানোর ক্ষেত্রে, সোল্ডারিং করব এরপর রেখে, তাহলে আমার ভিডিও করতেও সুবিধা হবে, কাচের যে রিফ্লেকশনটা থাকে সেই রিফ্লেকশনটা ক্যামেরাতে আসবে না, সেটা একটা ভালো দিক। আর আরেকটা ভালো দিক হচ্ছে যতই কাটাকুটি করি না কেন টেবিলের কোনো ক্ষতি হচ্ছে না, এর জন্য আমরা কাটিং ম্যাটটা ইউজ করব। এই কাটিং ম্যাটগুলো বাংলাদেশে তৈরি করে কিনা সেটা আমার জানা নাই, তবে চায়না কোম্পানি ম্যানুফ্যাকচার করে, তাদের অ্যাড্রেস দেওয়া আছে, আপনারা চাইলে ট্রান্সলেট করে নিতে পারেন। তো বাংলাদেশে সব থেকে বেশি অ্যাভেলেবেল হচ্ছে A4 আর A3 সাইজ, আমি যেটা কিনেছি এটা হচ্ছে A3, 10 mm সমান সমান 1 সেন্টিমিটার, আর এগুলো হচ্ছে এটা হচ্ছে 450×300 mm, মানে 450কে যদি 10 দিয়ে ভাগ করি তাহলে 45 সেন্টিমিটার, আর 300কে যদি 10 দিয়ে ভাগ করি তাহলে এটা হচ্ছে 30 সেন্টিমিটার, মানে আমি এটা পাচ্ছি হচ্ছে 30×22 সেন্টিমিটার, এটা হচ্ছে 45×30 সেন্টিমিটার, এটা 60×45 সেন্টিমিটার, এটা হচ্ছে 90×60 সেন্টিমিটার। তো যাদের যেটা প্রয়োজন তারা সেটা একটু খোঁজ নিয়ে দেখতে পারে, এটার নাম হচ্ছে কাটিং ম্যাট। আর এটার লেয়ার থাকে, এটা হচ্ছে 3 লেয়ারের, আর তেমন কিছু বলার নাই, তবে টেবিলের উপরে ডিপেন্ড করে এই কাটিং ম্যাটগুলো মানুষ নেয়, তবে সবচাইতে বেশি অ্যাভেলেবল হচ্ছে A4 সাইজ, আর A3টা সব জায়গায় পাওয়া যায় না, তবে একটু খোঁজ নিলে পাওয়া যেতে পারে। আমার এটার দাম নিয়েছে হচ্ছে 425 টাকা, আমার এই আমাদের বারোশার পাশের দোকানে, কিন্তু এগুলো অনলাইনে দাম লেখা থাকে 1200, 1000, বিভিন্ন রেট দেওয়া থাকে, তাই আমি সাজেস্ট করব আপনারা কোনো স্টোরে বা দোকানে গিয়ে নিন বা দেখে শুনে নিন। NS Nod signing out.